স্বাধীনতার মাসে সবাইকে সোনালী সাতক্ষীরা স্বাগতম। কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত, যা সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সাধারণ সতর্ক অবলম্বন করে আপনি এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন। সাতক্ষীরায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জেলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার প্রত্যেক উপজেলায় একটি করে স্কুল এবং জেলা পর্যায়ে একটি কলেজকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জনসাধারণের প্রতি আতঙ্কিত না হয়ে জনসমাগম এড়িয়ে চলা, সব সময় হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গুজব না ছড়ানো ও গুজবে কান না দেওয়া, নিজে সচেতন থাকা এবং অন্যকে সচেতন থাকার জন্য উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়। জেলা পর্যায়ে যুব উন্নয়ন ভবন, উপজেলা সমূহের কাছাকাছি অবস্থিত সাইক্লোন শেল্টার, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যেসব স্কুলের প্রাচীর আছে সেসব স্কুল নির্বাচন করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে কোয়ারেন্টাইনে উদ্বুদ্ধ করা এবং সংকটকালীন সময়ে সকল প্রকার ওয়াজ মাহফিল ও পূজা, বিশেষ করে জনসমাগম হয় এমন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রসঙ্গত, করোনা ভাইরাস প্রতিরোধে এর আগেই সাতক্ষীরা ভোমরা বন্দরে ঝুঁকি নির্ণয় কেন্দ্র স্থাপন এবং জেলা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। আমাদের নিয়মিত নতুন প্রোগ্রাম দেখতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ, আবার দেখা হবে সোনালী সাতক্ষীরায়।